দর্শক বন্ধুরা, আজকে আমরা একটি প্রতিযোগিতা নিয়ে এসেছি। এই যে কলা গাছ দেখতে পাচ্ছেন, আমরা একটি কলা গাছ বাগানে চলে এসেছি। আজকের যে খেলাটি, সেই খেলাটি হলো এই কলা গাছের মাথায় যে উঠতে পারবে তাকে আমরা 10,000 টাকা পুরস্কৃত করব। তো এই যে প্রতিযোগীরা দাঁড়িয়ে আছে, তো আমরা সবার সাথে আপনাদেরকে ফার্স্ট পরিচয় করিয়ে দিই। তো তোমার নাম কি? আসানুল্লাহ। আসানুল্লাহ, ফার্স্টে আসানুল্লাহকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু হোলি খেলাতে মেতে আছে, তার মুখে রং লাগানো আছে। এবং নেক্সটে যাচ্ছি, তোমার নাম কি? আমার প্রীতম দাস। প্রীতম দাস, তো সেও কিন্তু রং মাতানো খেলায় কিন্তু অংশগ্রহণ নিয়েছিল, রং কিন্তু তার মুখে লাগানো আছে। এবং লাস্টে আমি যাচ্ছি, তোমার নাম কি? প্রবীর সরকার। প্রবীর সরকার, তো প্রবীর সরকারটিকে দেখছেন, সেও কিন্তু একই ক্যাটাগরির রং মাখা নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে আমাদের সেই খেলাটি শুরু করে দিলাম। তো আমাদের যে ফার্স্ট যে প্রতিযোগী ছিল, সে কিন্তু আর কি চেষ্টা করছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে, সে কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছে। তো আমরা দেখব যে মাথা পর্যন্ত যে যেতে পারবে সে কিন্তু আজকে পুরস্কারটি জিতে নেবে। তো দেখা যাক দর্শক, কে হয় আজকের প্রতিযোগিতায় প্রথম। তো ও কিন্তু পারেনি। তো আমাদের দ্বিতীয় প্রতিযোগী, এখন দেখা যাক, তিনি আজকে 10,000 টাকা হয়তো জিতে নিতে পারবে। তো তিনি কিন্তু এখনও গোড়াতে পড়ে আছেন, তিনি কিন্তু এখনও উঠতে পারেননি। তো যাই হোক, উনি কিন্তু উঠতেই পারছেন না। তো আমরা তিনি ফেল করে গিয়েছে। এখন আমাদের তৃতীয় প্রতিযোগী দেখি কত দূর উঠতে পারে। তৃতীয় প্রতিযোগী দেখি, সে চেষ্টা করছে, সে মাথা ওঠার জন্য কিন্তু সেও ফেল করে গেছে। যাই হোক, মিস্টেক হয়ে গেল, তিনজন ব্যক্তি, কেউ কিন্তু সেই সর্বচেষ্টা করেও কিন্তু সেই গাছের মাথা উঠতে পারেনি। তো যাই হোক, আজকে 10,000 টাকা কেউ জিততে পারলো না। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকেন। যাই।